চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও মানুষের সেবায় বাতিঘর ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ললিত কুমার দত্ত। বহু গুণে গুণীজন ছিলেন তিনি। বিশিষ্ট চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব ডাক্তার ললিত কুমার দত্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মুজাফফর আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক লায়ন আলহাজ, দিদারুল আলম চৌধুরী। চট্টগ্রাম